শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছি ফ্রেশ প্রেমিয়ামটি তারকা কথন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন নিরাপদে আছেন আমরা আজকে তারকা কথন শুরু করছি আজ সাতাশ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম দিন ব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন ছিল তার গতকালকে ছিল সমাপনী দিন এবং আমরা সকলেই আমাদের বাংলাদেশের পঞ্চাশ বছর অর্ধশত বছর কিন্তু উদযাপন করেছি তার পরবর্তী দিন আজ এবং আজকের দিনটা খুব সুন্দর একটা নতুন খবর দিয়ে শুরু করব তার কথনের আয়োজন তার আগে মানে আমাদের স্টুডিওতে যেই প্রিয় মানুষ রয়েছেন দুজন তাদের সাথে আলাপ করবার আগে আমরা চ্যানেলায়ের পর্দায় দেখতে চাই বাংলাদেশ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ইন সুইডেন তারা স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে চমৎকার একটি বার্তা পাঠিয়েছে একবার সেটা দেখে নেয়া দেখে তারপর আবার ফিরবো ছোটবেলায় আমরা সকলেই পড়েছি ছোট ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল। এরকম ছোট ছোট ভাবনাগুলোকে একসাথে করলে অনেক কিছু সম্ভব নতুন এক বাংলাদেশ গড়া সম্ভব নতুন ভাবনা নিয়ে এগিয়ে চলা সম্ভব এই যে নতুন নতুন ভাবনা নতুন নতুন ভাব এর সাথে কিন্তু আমাদের সকলের দায়িত্বের কথা রয়েছে অধিকারের কথা রয়েছে অবস্থানের কথা রয়েছে বাংলাদেশের বলি গোটা পৃথিবীর বলি সকলের অবস্থান নারীর অবস্থান এই সমস্ত দিকগুলো রয়েছে অনেক আগে থেকে কিন্তু সেই ভাবনাগুলো ছিল তাই নিয়ে অনেক লেখালেখি ছিল অনেক গল্প নাটক সিনেমা ফিল্ম নানান কিছু ছিল এবং সেগুলোকে সেই জায়গা থেকে নিয়ে আবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া নতুন করে দেখাবার যে প্রয়াস সেগুলোও কিন্তু এখন পর্যন্ত হয়ে যাচ্ছে বলছিলাম যে আজকের অনুষ্ঠানের শুরুতেই যে একটা নতুন খবর দিব সেই খবরের সাথে পুরনো যে ভাবনার কথা বলছি সেটি হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের মুকুটবিহীন একজন সম্রাট রয়েছেন বাংলা নাটকের তিনি সেলিম আল দিন তার অনেক অনেক গল্প রয়েছে অনেক লেখা রয়েছে তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য লেখার কথা বলতেই হচ্ছে জয়বতীকনার মন যাকে নতুন করে ভাবনা দিয়ে দৃশ্যায়ন আমরা দেখব বড় পর্দার জন্য তাই নিয়ে যিনি নির্মাণ করেছেন যিনি অনেকগুলো দিন এই সিনেমা বানানোর কথাগুলো ভাবছেন ভেবেছেন এবং তাই নিয়ে আমাদের সামনে আজকে এসেছেন তিনি আর কেউ নন নার্গিস আক্তার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত আমন্ত্রণ এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 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 সবাইকে স্বাধীনতার আর চলচ্চিত্রের প্রসঙ্গ যদি আসছে নির্মাতা যেখানে আছেন তার সঙ্গে একজন অন্তত কেন্দ্রীয় চরিত্র যদি না থাকে তাহলে কেমন একটু কম কম লাগে তো সেই জায়গা থেকে কিন্তু আজকে একটু আরেকটু মানে বাড়তি পাওনা হিসেবে আমরা চলচ্চিত্রের মূল অভিনেতাকে পাচ্ছি কেন্দ্রীয় চরিত্র এবং আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশে এই সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে গাজী আমন্ত্রণ আপনাকেও কেমন আছেন ভালো আছেন খুব ভালো লাগছে আপনাকে আজকে আমাদের এই স্টুডিওতে পে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে আচ্ছা চলচ্চিত্র প্রসঙ্গ দিয়ে আমি শুরু করছি তারপর আপনার কাছে অভিজ্ঞতার কাছে আসব কেমন হলো কি ভাবনা থেকে জৈবতী কন্যার মন উফ সেই কথা বলতে গেলে তো ইতিহাস টানতে হয় আমার সাত নাম্বার ছবি রিলিজ হতে যাচ্ছে আমার মনে হয় যে আমি আমার ঠিক ছয়টা ছবিতে আমার যে স্ট্রাগল বল, এক্সারসাইজ এভরিথিং যতটা সময় লেগেছে বা যতটা আমাকে মনোনিবেশ করতে হয়েছে হ্যাঁ সেটা পুরোটাই বোধ এই একটা ছবিতে আমার সময় লেগেছে তাই কি হ্যাঁ কারণ প্রথমত আমরা আসলে মানে আমার ভিতরে যেভাবে ইয়েটা আসে চিন্তাটা আসে সেটা হচ্ছে ঢাকা থিয়েটার জয়বতী কন্যা মন অনেকবার মঞ্চস্থ করেছে তো আমার বেশ কয়েকবারই আমি দেখতে গেছি এবং দেখতে গেছি ও এবং ওখানে দেখেছি যে অনেক অনেক অডিয়েন্স আসে এবং তারা সবাই পছন্দ করে জয়বতী কন্যার মন এবং ওখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার মেয়ে যেটা সেটা হচ্ছে কালিন্দি কালিন্দির যে চরিত্রের আখ্যানটা সেটা আমাকে এত মুগ্ধ করেছে যে আমি একটা সময় ভেবেছি যে এত দর্শক মঞ্চে দেখে প্রোডাকশনটা বড় পর্দায় না কেন এই চিন্তা থেকেই কিন্তু এটাকে আমি প্রথমত একটা স্ক্রিপ্টে প্রাথমিক স্ক্রিপ্টে আমি রূপ দিয়েছি এবং যখন আমি অনুদানের জন্য সাবমিট করেছি সেখানে মোটামুটি ওই বছর আমরা আটজন অনুদান পেয়েছিলাম স্ক্রিপ্ট প্ল্যানিংটা কবে থেকে ওই তখন থেকে মানে এখন থেকে ছয় সাত বছর আগে তো আমার আড়াই বছর লেগেছে আসলে টোটাল স্ক্রিপ্টটা করতে তো সেখানে অনুদান পাওয়ার পরে এরপরে আমি যতই স্ক্রিপ্টের উপরে কাজ করেছি ততই পরিবর্তন এসেছে ততই পরিবর্তন এসেছে কারণ আমি তখন মানে গ্রাজুয়ালি এমনভাবে গল্পের মধ্যে ঢুকে গেছি দেখেছি যে না এই কথাটা আসলে ঠিক এত তো ছোট করে বললে এটা হচ্ছে না বা এটা দর্শক খুব ইজিলি বুঝবে না কারণ এটা হচ্ছে একটা কথা নাটক লিখে রেখে গেছেন একটা কথা নাটক আপনি আরো পারফেকশন চাই রাইট তো সেখান থেকে আসলে মানে যখন তম ভার্সন হলো মানে তম ভার্সন তখন সাহস করে আমি শুটিং এ নামলাম শুটিং করতে করতে আবার পরিবর্তন যা হয় যে অডিয়েন্সকে সামনে রেখে আমাকে সংলাপ ঠিক করতে হচ্ছে পরিবেশ ঠিক করতে হচ্ছে আর এখানে হচ্ছে যে গল্পটা হচ্ছে একশো বছর আগের একটা প্রেক্ষাপটের গল্প সেখানে সব কিছু প্রপস কস্টিউম কালচার কৃষ্টি যাই দেখাবো আমি সব এখন থেকে একশো বছর আগে এবং সেটা তো আমার জন্য হাইপোথেটিক্যাল আমি তো আর একশো বছর আগে গিয়ে নিজের চোখে সবকিছু দেখে আসছি ইভেন আমার যে লেখক শ্রদ্ধেয় সেলিম আল দিন উনিও দেখেননি উনি যেমন ওনার চিন্তা থেকে দেখেছেন জিনিসটাকে আমি আমার চিন্তা থেকে ওনার কথানাট্য অবলম্বনে জৈবতী কন্যার মন তৈরি করেছি একদমই আচ্ছা যেহেতু এত গল্প হচ্ছে ভাব ভাবনা নানান কিছু নিয়ে কথা হচ্ছে আমরা একটু ট্রেলারটা দেখব দেখে তারপর হিরোর কাছে আসবো চলুন দেখে নেই দারুন অসাধারণ কারণ এমন একটা নাটকে কাজ করেছে একজন থিয়েটার কর্মী বা একজন থিয়েটারের ছাত্র হিসাবে আর আমার অভিষেক হচ্ছে এমন একজন পরিচালককে দিয়ে যিনি বাংলাদেশের তার কাজ অলরেডি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে তিনি প্রতিষ্ঠিত একজন পরিচালক তো সব মিলিয়ে আমার কাছে আমি একটু এর সাথে মানে যোগ করে দিতে যাচ্ছি মাঝখানে একটু বলার জন্য দুঃখিত কিন্তু বলতেই হচ্ছে যে গাজী আবদুলনুরের পড়াশোনা সবটাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং থিয়েটারের উপরে সেখানে এবং ওই দেশে কিন্তু তার একটা চমৎকার কি বলে এটাকে দর্শক জনপ্রিয়তা রয়েছে নাটক এবং নানান কিছু দিয়ে তো এই জায়গাতে সেই হিসেবে একেবারেই প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করা তো শুটিং এবং নানান কিছুর কাজগুলো কেমন হয়েছে সে প্রসঙ্গে যদি বলেন প্রথমত আমরা থিয়েটারে যেভাবে দেখেছি নাটকটা সেটাকে সাধারণ দর্শকদের কাছে অনেক সহজ করে তুলে ধরার জন্য মা অনেকটা খেটেছেন স্ক্রিপ্ট অনেক বেশি সহজ করেছেন আমি এখন সম্পর্কে তার বড় ছেলে বাবা মানে আমার কখনো মনে হয় না যে ও আমার পেটে হয় নাই ও আমার ছেলে এটা হচ্ছে জয়ের হিংসা হয় না জয় দাদা বলতে অজ্ঞান এটাই তো আমার জন্য অ্যাডভান্টেজ হয়েছে যে জয় খুব গ্ল্যাডলি ওকে অ্যাকসেপ্ট করেছে আচ্ছা তারপরে তো শুটিং এর ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের তো অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করতে হয় আমরা ট্রেলারে দেখছিলাম যে লোকেশন গুলো আমরা প্রেক্ষাপটটা যেহেতু 100 বছর আগের গল্প আমরা কোনো শর্টেই আমরা পলিতিন দেখাইনি আমরা বিদ্যুতের পোল দেখাইনি চেষ্টা করেছি সেরকম করে লোকেশন গুলো করার কস্টিউমের ক্ষেত্রে মাস এটা করেছে লুক সেটের ক্ষেত্রে যে চুলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাইরে থেকে আনা হয়েছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি অনেক বেশি ট্যাক্সিকার করেছে আমাদের পরিচালক আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে শতভাগ দawar একদমই কোথায় হয়েছে শুটিং শুটিংটা 100 বছর আগের একটা Undeveloped একটা জায়গায় হয়েছে সেটা আমার মনে হয় যে তোমরা যখন সিনেমাটা দেখবে তখন বুঝতে পারবে যে এটা আসলে 100 বছর আগের তো কাজে 100 বছর পরে এসে যদি আমি বলি যে এটা কোথায় শুটিং হয়েছে

এখন আসলে আমরা যে সময়টায় দিয়ে পার করছি যে সময়ের মধ্যে পার করছি এর মধ্যে যেহেতু সব জায়গাতে যেতে হচ্ছে সব কাজ করতে হচ্ছে সিনেমা হলগুলো যেহেতু খোলা হয়ে গেছে সকলের প্রতি একটা বিনীত আহ্বান থাকা যে সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে তারপরে যেখানে যাবার সেখানে যেন আমরা যাই কাজগুলো করি দেখি কারণ সবাই তো আসলে কষ্ট করছি সবাই তো একটা এফোর্ট দিচ্ছি শুটিংটা কবে করলেন শুটিংটা হয়ে গেছে কিন্তু প্রায় 1.7 বছর আগে কোভিড এর আগে হ্যাঁ কোভিড এর আগে 1.7 বছর আগে শেষ হওয়ার পরে প্রায় 4 মাসের মধ্যে আমাদের পোস্ট প্রোডাকশনের সব কাজ সবকিছু শেষ হয়েছে সাউন্ডের কাজ সবকিছু আমরা গত বছর মার্চেই কিন্তু রেডি হয়ে গেছিলাম যে বৈশাখ উপলক্ষে এই ছবিটা আসবে যেহেতু কিস্তি কালচার সবকিছু একদম ট্রপিক্যাল বাংলার তো আমরা ভেবেছিলাম যে বৈশাখ উপলক্ষে আসলে ভালো হয় ঠিক যখন আমরা এপ্রিলে গত বছর এপ্রিলে আমরা প্রস্তুতি নিয়েছি ঠিক তখনই মার্চ মাসে লকডাউন হয়ে গেছে যে কারণে আরো এক বছর আমরা পিছিয়ে গেছি আর আমার মনে হচ্ছে যে আমাদের তো সবই চলছে দেখো আমরা তারকা কথনে আসছি আমরা অল দা ওয়ে রোডে চলাফেরা করছি আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা দাওয়াতে যাচ্ছি আরও টেলিভিশন চ্যানেলে যাচ্ছি কাজে যাচ্ছি তাহলে আমরা সিনেমা হলে যাবো না কেন আমরা অবশ্যই সিনেমা হলে যাব। এবং মানে এটা ভয় পাওয়ার কিছুই নাই যে সিনেমা হলে গেলে সে এফেক্টেড হয়ে যাবে যেহেতু সরকার একটা স্বাস্থ্যবিধির কথা বলেছে মাস্ক পরা এবং সোশ্যাল ডিসটেন্সটা মেনটেন করে বসা এভাবে যদি আমরা মেনটেন করতে পারি

এই এতগুলো স্টার কাস্টের মাঝে মানে এত এত তারকা মুখের মাঝখানে অন্তত একটা নতুন মুখ থাকি তো এবারে স্পেশালিটি কি শুধু নূর শুধু নূর না নুরের সাথে যে মেটা মানে যে কালিন্দী ক্যারেক্টার করেছে সেও একদম নতুন বরঞ্চ নূরকে ওভাবে চিন্তা করলে নূর তো অভিনয় ক্ষেত্রে নতুন না 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 সে থিওরি পরে আসছে তার ইউনিভার্সিটি থেকে পাশাপাশি পাষি শে জি বাংলা যে বহুল একটা জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণি সেখানে সে লিড ক্যারেক্টার করে আসছে প্রায় ছশো পর্ব পরে তার ওখানে তার মৃত্যু দেখানো হয়েছে তো অভিনয়ের ক্ষেত্রে তো নূর মোটামুটি সব দিক থেকেই সে জানা জানা একটা ছেলে কিন্তু যে মেয়েটা কালিন্দি করেছে ও একটা মডেল মেয়ে কলকাতার মেয়ে ইনফ্যাক্ট আমি ওরকম একটা মেয়ে খুঁজছিলাম ওরকম বর্ণনা দিয়ে গেছেন যে গায়ে কালো এবং খুব সুন্দর দুটো দুটো চোখ চোখ মতো তো দেখে আমার যখন ভালো লেগেছে ও জাস্ট বলেছে মেয়েটাকে হ্যাঁ আমি পারবো এই একটা কথার উপরে বেস করে আমি তাকে কাস্টিং করেছি ঠিকই কিন্তু প্রথম দিকের বেশ কয়েকদিনের শুটিংই আমাকে ফেলে দিতে হয়েছিল কারণ সে দাঁড়াতে পারে না লাইট বোঝে না তারপরে নূরের মতো একটা এক্সপার্ট অভিনয়ে কোয়ার্টিস্টের সাথে তাকে খাপ খাওয়াতে হ্যাঁ কোপ আপ করাতে অনেক সময় লেগেছে সব কিছু মিলে আমার মনে হয়েছে যে যখন তার গ্রুমিংটা শেষ হয়ে গেছে এবং যখন সে একদম অ্যাকচুয়ালি অ্যাক্টিং করার জন্য ক্যামেরার সামনে প্রস্তুত তখন দেখেছি যে না এই আমার কালিন্দি এবং ঠিক কালিন্দি যেভাবে কথা বলে কালিন্দি যেভাবে তাকানো দরকার এই মেয়েটি ঠিক সেভাবে এক্সপ্রেশন দিচ্ছে তো আমি হ্যাপি বা আচ্ছা আর একটু জানতে চাই যে আর আর যে সিনেমাগুলো রয়েছে যেমন অবুজবো মেঘের পরে মেঘ এবং আরো যে সিনেমাগুলো এই সিনেমাগুলো যখন নার্গিস আক্তার হিসেবে নয় দর্শক হিসেবে যখন আপনি দেখেন মানে একটু হয় না পেছনের কথা না বললে না ভালো লাগে না ওই ওই ছবিগুলো যখন আপনি একজন দর্শক হিসেবে দেখেন তখন নার্গিস আক্তারকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন মানে নিমাতার নার্গিস আক্তারকে কিভাবে ব্যাখ্যা করবে আমি সব সময় একটা জিনিস অ্যানালাইসিস করার চেষ্টা করি সেটা হচ্ছে প্রতিটি মাই জানে তার সন্তানের ড্রব একটা কোথায় আমার সন্তানকে কি এফোর্ট দিলে তার যে এখানে সীমাবদ্ধতাটা আছে সেটা সে কাটিয়ে মানুষের মতো মানুষ হতে পারবে ঠিক প্রতিটি চলচ্চিত্রই আমার নিজের সন্তান আমি প্রতিটি চলচ্চিত্রই আমি যখন দেখি তখন আমার মনে হয় যে এখন বানালে হয়তোবা আমি আরও ভালো বানাতে পারতাম আবার কিছু চলচ্চিত্র আছে যেমন আমি যদি আমার প্রথম ছবির কথা ভাবি মেঘলা আকাশ এটা আমি যতবার দেখি ততবারই আমার বিশ্বাস হয় না যে বানিয়েছি এবং ওই স্টেজে বছর আগে না না ওখানে যে এফোর্টটা নেওয়া হয়েছে এবং ওখানে আজমি থেকে শুরু করে এমন মানে বম্বে আইব খান এই স্টাররা ছিল বাংলাদেশ থেকে অনেক স্টার ছিল বোরবার একটা এমন ক্রিটিক্যাল সাবজেক্টকে এন্টারটেইনমেন্টের মাধ্যমে

কথানাট্য যেটা লিখেছেন সেটা দুইটা পার্টে একশো বছর আগে একটা গল্প সেই মেয়েটা যখন আত্মহত্যা করে এবং পৃথিবী থেকে বিদায় নেয় তখন ওই ঠিক জৈবতী কন্যার মন মানে যে ওই মনটা নিয়ে ওই নেচারটা নিয়ে এবং ওই তার চিন্তা ধারা নিয়ে আরেকটি মেয়ের জন্ম হয় সে হচ্ছে একশো বছর পরে সে আসে মুসলিম পরিবারে যাত্রার নায়িকা হয়ে তো ওই পার্টটা আমরা হয়তো এই বছর মাঝামাঝি শুরু করব সেবারে কি নূর থাকবে এটা ঠিক বলা খুব মুশকিল কারণ নূর সেলিম স্যারের আলাল হয়ে গেছে আমি শুধু পরিচালক হিসেবেই না আমি নূরের মা হিসেবেও বলবো যে আমি চাই না আমার ছেলেকে বা আমার নায়ককে মানে এমন কোন জায়গায় রিপ্লেস করে দিতে যে কেউ যেন বলে আহ আগেরটাই ভালো ছিল ওই জায়গাটা বেস্ট এখানে জাহাঙ্গীর ফিরোজ এসে জিনিসটাকে গোলমাল করে দিল এটা আমি চাই না নূরের এক্সপেকটেশন কি সিনেমাটি নিয়ে দুই তারিখে যেহেতু রিলিজ আমরা খুব ছোট করে শুনবো সময় শেষের দিকে আমার কাছে তো মনে হয় আসলে আমরা একটা ভিন্ন স্বাদ দিয়ে চেষ্টা করেছি এবং নার্গিস একটা সময় ভিন্ন স্বাদের সাহিত্যধর্মী কাজ করে থাকে আমরা চেষ্টা করেছি বাকিটা দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি কারণ অনেকটা স্বাস্থ্যবিধি মেনে সবাইকে যেতে হবে আর চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই হলে গিয়ে ছবি দেখা উচিত খুব জরুরি অনেক ধন্যবাদ এবং শুভকামনা দুজনের জন্য এবং সেই সাথে সাথে জৈবতী কনার মনের ইন্টায়ার টিমে যারা রয়েছেন সকলের প্রতি শুভকামনা এবং প্রিয় দর্শক আগামী দুই তারিখে দুই এপ্রিল যেহেতু সিনেমাটি সকল সব হলগুলোতে দেখানো শুরু হবে শুভ মুক্তি হতে যাচ্ছে সকলকে আমন্ত্রণ নিল ঢাকার সব হল সিনেমা হলগুলোতে দেখতে পাবেন স্বাস্থ্যবিধি মেনে যেন আপনারা সিনেমা হলে যান সিনেমাকে বাঁচিয়ে রাখেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন